বাংলাদেশের নিকট রাফাল যুদ্ধবিমান রপ্তানি করতে চাপ দিচ্ছে ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমা একাধিক গণমাধ্যম, যেখানে উল্লেখ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আলোচনা এগিয়ে নিচ্ছে ফ্রান্স। প্রতিবেদন অনুযায়ী শেখা চীনা সরকার যুদ্ধবিমান কিনতে খুব বেশি আগ্রহী ছিল না, যদিও ফ্রান্সের পক্ষ থেকে একাধিকবার প্রস্তাব করা হয়েছিল। শেষ পর্যন্ত ঢাকা সফরে আসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তারপরেও শেখা চীনা সরকার যুদ্ধবিমান অর্ডার করেনি, তার পরিবর্তে 10টি এয়ারবাস বেসামরিক পরিবহন বিমান অর্ডার করে। মূলত শেখা চীনা সরকারের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগ্রহ ছিল না। সরকার পরিবর্তনের পর ফ্রান্সের প্রচেষ্টা শুরু হয়। কারণ হিসেবে দেশটি মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এক্ষেত্রে ফ্রান্সের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতা করবে, কারণ বাংলাদেশের পক্ষে নগদ অর্থে 16টি যুদ্ধবিমান ক্রয় করা কঠিন, কারণ প্রতিটি রাফাল যুদ্ধবিমানের মূল্য ন্যূনতম 200 থেকে 300 মিলিয়ন ডলার। মূল্য কম বেশি নির্ভর করে কতটা প্যাকেজ বাংলাদেশ নেবে তার উপর। বাংলাদেশ বিমান বাহিনী পরিপূর্ণ প্যাকেজ সহ যুদ্ধবিমান ক্রয় করবে। প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ এমন একটি যুদ্ধবিমান চায় যা সক্ষমতা প্রকাশ করেছে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের যুদ্ধবিমান হবে ডাবল ইঞ্জিন এবং ইঞ্জিনের ড্রাই থাস্ট হবে ন্যূনতম 5,500 কেজি, তবে আফটার বার্নার সহ ইঞ্জিনের থাস্ট হবে 8,000 কেজি কিংবা তার চেয়েও বেশি। ফরাসি রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের এই দুইটি চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে, কারণ রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে সাফরান কোম্পানির তৈরি M88 ইঞ্জিন, যার সক্ষমতা বাংলাদেশ বিমানবাহিনীর চাহিদার চেয়ে এগিয়ে রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় বিশ্বমানের অ্যাভিউনিক সহ যুদ্ধবিমান ক্রয় করতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে থাকতে হবে AES রাডার সিস্টেম, যার রেঞ্জ হবে ন্যূনতম 150 কিলোমিটার। রাফাল যুদ্ধবিমান পৃথিবীর অন্যতম সেরা রাডার নির্মাণকারী প্রতিষ্ঠান থ্যালেস কোম্পানির RBE-2 AES রাডার ব্যবহার করে, যার রেঞ্জ 200 কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি। পাশাপাশি থাকতে হবে IRST, যার রেঞ্জ হবে ন্যূনতম 50 কিলোমিটার। IRST মূলত রাডার সিস্টেম বন্ধ থাকলেও রাডারের বিকল্প হিসেবে কাজ করে। এটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি, কারণ প্রতিপক্ষ শক্তিশালী জ্যামার দিয়ে রাডারকে জ্যামিং করতে সক্ষম। রাফাল যুদ্ধবিমানের IRST-র রেঞ্জ 90 কিলোমিটার। এছাড়াও প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের চাহিদা রয়েছে আধুনিক টার্গেটিং পট, হেলমেট মাউন্টেন ডিসপ্লে, লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, গ্রাউন্ড স্ট্রাইক সক্ষমতা, শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যারিটাইম স্ট্রাইক মিশনের সক্ষমতা। বাংলাদেশের প্রতিটি চাহিদা পূরণ করে আরও অধিক সক্ষমতায় এগিয়ে রয়েছে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান, কারণ এর স্পেকট্রাম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পৃথিবীর অন্যতম সেরা। এছাড়া রয়েছে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। ম্যারিটাইম স্ট্রাইকের জন্য এটি পৃথিবীর সেরা দুইটি যুদ্ধবিমানের একটি। সুতরাং বাংলাদেশ বিমানবাহিনীর এ বিষয়ে আগ্রহ ছিল, তবে তৎকালীন সময় কোনো এক রহস্যময় কারণে শেখ হাসিনা সরকার এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেনি। যদিও অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না, তাছাড়া ফ্রান্স অর্থনৈতিক সহযোগিতা দিতে চেয়েছিল। নতুন করে ফ্রান্সের আগ্রহ প্রকাশের অন্যতম কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সহজ, কারণ ফ্রান্সের সাথে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা কাজে লাগাতে দ্রুত চাপ দিচ্ছে দেশটি। ফ্রান্স অবগত বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে চাপে রয়েছে, ফলে চাইলেও বাংলাদেশ 3 বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করতে পারবে না। এই জন্য যতটা প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সহযোগিতা দিতে প্রস্তুত দেশটি। এ বিষয়টি মাথায় রেখে উভয় দেশের মাঝে আলোচনা অগ্রসর হচ্ছে, তবে বাংলাদেশের প্রতিক্রিয়া এ বিষয়ে কী তা উল্লেখ করা হয়নি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ এই চুক্তি বাস্তবায়ন করতে হলে সরকারকে অন্তত 3 থেকে 4 বছর ক্ষমতা থাকা প্রয়োজন। বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কতদিন পর নির্বাচন আয়োজন করবে এ বিষয়টি নিশ্চিত নয়, তাই এই মুহূর্তে ফরাসি রাফাল যুদ্ধবিমান ক্রয় চুক্তি করা সম্ভব কি না তা বলা কঠিন। তবে বাংলাদেশ বিমানবাহিনীর চাহিদা অনুযায়ী প্রতিটি সেক্টরে রাফাল যুদ্ধবিমান প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে থাকবে। বাংলাদেশ মেইনটেন্যান্স প্যাকেজ সহ যুদ্ধবিমান কিনবে, সুতরাং এক্ষেত্রে ঝামেলা হবার সুযোগ নেই। তাছাড়া বাংলাদেশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অফেন্সিভ এবং ডিফেন্সিভ উভয় মিশনে ব্যবহার করবে, সুতরাং ব্যবহার নীতিমালা নিয়ে ফ্রান্স আপত্তি করবে না। সাধারণত সমরস ব্যবহার নিয়ে ফ্রান্স নিষেধাজ্ঞা আরোপ করে না, যদি আপত্তি থাকে তাহলে সেই সকল গোলাবারুদ অথবা মিসাইল দেশটি সরবরাহ করে না। বাংলাদেশের ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমানের কোন সংস্করণ ক্রয় করা হবে তা উল্লেখ করা হয়নি। সম্ভাবনা রয়েছে রাফাল F4.2 সংস্করণ বিবেচনা করবে, কেননা এটি 2025 সাল থেকে উৎপাদন শুরু হবে। বাংলাদেশকে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে লং রেঞ্জ এয়ার টু মিসাইল ছাড়া কোনোভাবেই রাফাল যুদ্ধবিমান ক্রয় করা যাবে না। যদিও মিটিউর মিসাইল অন্য দেশগুলোর আপত্তির কারণে সরবরাহ না করা হয়, তবে বিকল্প হিসেবে MKNG কিনতে হবে। এটি ফ্রান্সের নিজস্ব লং রেঞ্জ এয়ার টু মিসাইল, যার রেঞ্জ 160 কিলোমিটার। 2025 সাল থেকে এটি সরবরাহ শুরু করবে দেশটি।
এক্ষেত্রে আরব আমিরাত, মিশর সহ বাকি দেশগুলো পাবে যারা অন্য দেশের আপত্তির কারণে মিটোর মিসাইল পায়নি। বাংলাদেশের অন্যতম সামরিক প্রতিপক্ষ ভারতের রাফাল যুদ্ধবিমান লং রেঞ্জ এয়ারটেল মিসাইল অপারেট করায় অবশ্যই বাংলাদেশেরও তা লাগবে। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।